ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। গুগল স্কেচআপ টিউটোরিয়ালসে আজকে তোমরা শিখবে কিভাবে 360 মোডে ছবি রেন্ডার করতে হয় এবং তার ফেসবুকে আপলোড করা যায়। আর এই পুরো টিউটোরিয়াল জুড়ে আমি আলামিন আছি তোমাদের সাথে। রেন্ডার সেটিংসটি লক্ষ্য করো, আমরা প্রথমে ক্যামেরাতে ক্লিক করব এবং বাই ডিফল্টের জায়গাতে স্পেরিক্যাল করে দেব এবং ওভাররাইড FOV 360 ডিগ্রি করে দেব। ক্যামেরা সেটিং এর কাজ শেষ। এবার আমরা যাব আউটপুট সেটিং এ। আউটপুট সেটিং এ ক্লিক করে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও চেক অফ করে দেব। উইথ আমরা 3000ও দিতে পারি, 6000ও দিতে পারি। উইথ আমরা যা দেব ঠিক তার অর্ধেক, হাইট দেব। আমি উইথ দিলাম 6000, হাইট দিলাম 3000। এবারে অন্যান্য যে সেটিং গুলো আছে, ইন্টেরিয়র বা এক্সটেরিয়র, কোয়ালিটি, ক্যাটাগরি আমি ইন্টেরিয়র সিলেক্ট করে দিলাম। এবং কোয়ালিটি আমি আমার ইচ্ছা মতো করে দিয়ে ওকে করে দিলাম। এবারে রেন্ডার শুরু। বন্ধুরা লক্ষ্য করো আমার রেন্ডার শেষ। রেন্ডার ইমেজটিকে আমি টিফ মোডে সেভ করে দিলাম। এবার এই ফাইলটিকে আমি ফটোশপে ওপেন করে কাজ শুরু করব। এবার ফাইল মেনুতে গিয়ে ফাইল ইনফোতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে অল্টার শিফট কন্ট্রোল প্লাস আই প্রেস করব। র ডাটা সম্বলিত একটি মেনু আসবে, এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব। বাই ডিফল্ট যা সেটাই ওকে করে দাও। এবারে আমি আমার ফাইলটি ব্রাউজ করব। লক্ষ্য করো EQE rectangular template.xmp ফাইলটি ইম্পোর্ট বা ওপেন করে দেব। দেন জাস্ট ওকে করব আর আমার কাজ শেষ। এবারে ফাইল মেনুতে গিয়ে ইমেজটি JPG বা JPEG প্রয়োজনীয় মোডে সেভ করে নেব। এরপর যথারীতি ফেসবুক বা ফেসবুক পেজে আপলোড করে দিয়েই ব্যাস কাজ হয়ে গেল। আমি যখন নর্মালি কোনো ফটো আপলোড করি তখন ফেসবুকে শো করে সে সামথিং অ্যাবাউট দিস ফটো, কিন্তু এখানে শো করছে সে সামথিং অ্যাবাউট দিস 360 ডিগ্রি ফটো, অর্থাৎ তোমার ফটোটি 360 মোডে আসছে। আপলোডের কাজ শেষ। এবার মাউস পয়েন্টারে ইচ্ছামতো ঘুরিয়ে ঘুরিয়ে অথবা জুম করেও দেখতে পারো। এই একই পদ্ধতিতে যে কোনো ইমেজকে আমরা 360 মোডে রূপান্তর করে ফেসবুকে আপলোড করতে পারি। এবারে দেখে নাও এই কাজটি সম্পন্ন করার সফটওয়্যারটি। এটি তোমরা গুগলে সার্চ করলেই পাবে অথবা প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারো। তো এখনই বানিয়ে ফেলো তোমার 360 ডিগ্রি ইমেজ আর আপলোড দাও ফেসবুকে। অলরাইট ফ্রেন্ডস, আজকের মতো এ পর্যন্তই। কথা হবে আগামীতে নতুন কোনো পর্ব নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।